আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, পুলিশ লাইন্স স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি আমি তোমাদের আয়েশা মিস। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের। তো আজ আমরা চতুর্থ অধ্যায়ের পাঠ তিন পড়ব। পাঠ তিন হচ্ছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি। আসামরা মূল আলোচনায় চলে যাই। পাঠ তিন, বাংলাদেশের আমদানি ও রপ্তানি। সাধারণত কোনো দেশেই তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করতে পারে না, বুঝতে পেরেছ? আমরা প্রতিটা দেশেই, বাংলাদেশে কিন্তু সব জিনিস আমরা উৎপাদন করতে পারি না। আবার উৎপাদিত পুরো পণ্য সামগ্রী আমাদের দেশের চাহিদা মেটানো যায় না। সুতরাং কিছু পণ্য আমাদেরকে বিদেশ থেকে আনতে হয় এবং কিছু পাঠাতে হয়। আচ্ছা, অন্য দেশ থেকে কিছু কিছু জিনিস তাকে আমদানি করতে হয়। একইভাবে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের একটা অংশ বিদেশে রপ্তানি করা হয়। যে দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সাধারণত সেগুলোই বিদেশে রপ্তানি করা হয়। খেয়াল করে শুনবে, আসলে আমদানি বলতে আমরা বুঝি দেশের চাহিদা মেটানোর জন্য আমরা যে জিনিসটা বিদেশ থেকে এনে থাকি সেটা হচ্ছে আমদানি, আর নিজেদের দেশের চাহিদা মিটিয়ে যে পণ্যটা আমরা বিদেশে পাঠিয়ে দিই সেটা হচ্ছে রপ্তানি। আচ্ছা, এভাবে বিদেশে পণ্য রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রা যেমন বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করা যায়, তেমনি দেশের উন্নয়নকেও কাজে লাগে। বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই বৈদেশিক বাণিজ্য। তাহলে শিক্ষার্থীরা, যদি আমাদের প্রশ্ন আসে বৈদেশিক বাণিজ্য কাকে বলে, অবশ্যই লিখতে পারবে, তাই না? উত্তরটা কী হবে আমাদের? বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই হচ্ছে বৈদেশিক বাণিজ্য। যে কোনো দেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক বিশ্বে বৈদেশিক বাণিজ্যের সুযোগ অনেক বেড়েছে। কোনো দেশেই আজ তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করার কথা ভাবে না, বরং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে যে পণ্যটা আমদানি বা যে পণ্যটা রপ্তানি করা সহজ ও লাভজনক তাই করা হয়। একটি পরিকল্পনা ও নীতির আওতায় কাজটা করা হয়। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় এই আমদানি ও রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম পরিচালিত হয়। আর এই বাণিজ্যিক কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য রয়েছে কতগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা বা সংগঠন, যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা, ইংলিশে বলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং সংক্ষেপে বলে WTO, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্যিক এলাকা, যেমন সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সংক্ষেপে বলে সাফটা প্রভৃতি। যে দেশের আমদানির চেয়ে রপ্তানি বেশি তাকে উন্নত দেশ ধরা হয়। তাহলে আমদানির চেয়ে রপ্তানি বেশি, তার মানে কি? আমরা বিদেশ থেকে পণ্য সামগ্রী যদি কম এনে থাকি এবং বেশি পাঠাই, তাহলে আমাদের দেশটা কী হবে? উন্নত দেশ হবে। এবার আসো, বাংলাদেশের আমদানিকৃত পণ্য সামগ্রীগুলো কী কী, কোন কোন পণ্যগুলো আমরা মূলত এনে থাকি? বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত পণ্য, যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। আর যেসব দেশ থেকে এসব সামগ্রী আমদানি করা হয়, তার মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মান। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, আমরা কোন কোন পণ্য সামগ্রীগুলো আনি এবং কোন কোন দেশ থেকে এনে থাকি? সরকারি ও বেসরকারি উভয় খাতে এই আমদানি বাণিজ্য চলে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী গত 2012-13 অর্থ বছরে বাংলাদেশ বিদেশ থেকে 34,084 মিলিয়ন ডলার পণ্য সামগ্রী আমদানি করেছেন এবং 2013-14 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছে মোট 40,732 মিলিয়ন মার্কিন ডলার। 2014-15 অর্থ বছরে
আমদানির ব্যয় হয়েছে 40,704 মিলিয়ন মার্কিন ডলার। 2015 থেকে 16 অর্থবছরে 42,921 মিলিয়ন মার্কিন ডলার। 2016-17 অর্থবছরে 47,005 মিলিয়ন মার্কিন ডলার এবং 2018-19 অর্থবছরে 56,060 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে চীন থেকে। তাহলে শিক্ষার্থীরা, কোন অর্থবছরে আমরা কত মিলিয়ন মার্কিন ডলার আমদানি করি সেটা খেয়াল করবে, এবং সবচেয়ে বেশি আমদানি কোন দেশ থেকে হয়েছে? ভেরি গুড, চীন দেশ থেকে। আসো শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের রপ্তানি সামগ্রীগুলো জানি যে কোন কোন পণ্যগুলো আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে থাকি। এক সময় পাট ও পাটজাত দ্রব্যই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। পাট ও পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ, কার্পেট প্রভৃতি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম। কিন্তু কিছু সময়ের জন্য সারা বিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায়। সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানীদের দ্বারা পাটের জেনোম বা জন্মের রহস্য আবিষ্কার এবং বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আবারও পাট ও পাটজাত সামগ্রীর রপ্তানিতে বাংলাদেশ সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। কাঁচা পাট ও পাটজাত দ্রব্য ছাড়াও আরও যেসব পণ্য বাংলাদেশ বিদেশে রপ্তানি করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, ঔষধ সামগ্রী, চা, চামড়াজাত দ্রব্য, রাসায়নিক সামগ্রী প্রভৃতি। বাংলাদেশ থেকে যেসব দেশে পণ্য রপ্তানি করা হয় তার মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান প্রভৃতি। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2012-13 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় হয়েছে 27,027 মিলিয়ন মার্কিন ডলার। 2015-16 অর্থবছরের রপ্তানি আয় ছিল 34,227 মিলিয়ন মার্কিন ডলার। 2016-17 অর্থবছরে রপ্তানি আয় হয়েছে 34,656 মিলিয়ন মার্কিন ডলার এবং 2018-19 অর্থবছরে রপ্তানির আয় হয়েছে 40,540 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে 2012-13 অর্থবছরে রপ্তানি আয়ের শীর্ষে ছিল তৈরি পোশাক খাত, এখাতে আয় হয়েছে 11,040 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ পণ্যের বড় ক্রেতা হলো যুক্তরাষ্ট্র। আমদানি এবং রপ্তানির গুরুত্ব। বাংলাদেশ বিদেশ থেকে প্রধানত যেসব পণ্য আমদানি করে যা দেশের মানুষের খাদ্য ও অন্যান্য পূরণের জন্য দরকার, সময়মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বভাবতই দেশের চরম অভাব ও মূল্য বৃদ্ধি ঘটে, আর তাতে দেশে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখায়। পৃথিবীর যে কোনো দেশে তার চাহিদার সমস্ত সামগ্রী নিজ দেশে উৎপাদিত করতে পারে না, পরিকল্পিত নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করে বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে এর পাশাপাশি বাংলাদেশ বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করছে, তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতিকে সচল রাখছে না, এর ফলে দেশের শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানও সুযোগ সৃষ্টি হচ্ছে। আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। আমরা জনগণকে যত বেশি উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারব ততই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠব। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের শিল্প সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলতে হলে বৈদেশিক বাণিজ্যের বিশেষ করে রপ্তানির বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, দেখো দুটি কাজ দেওয়া আছে তোমাদের। একটি হচ্ছে বাংলাদেশে আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা তৈরি করবে, কোন কোন পণ্য আমরা আমদানি করি এবং কোন কোন পণ্য রপ্তানি করি এবং কোন কোন দেশে। আচ্ছা, দুই নম্বর কাজে হচ্ছে আমদানি ও রপ্তানির গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লিখবে। শিক্ষার্থীরা, মূল পাঠটা তোমরা আরও একবার ভালো করে পড়বে, পরে এর দুটি কাজ খাতায় লিখে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পোস্ট করবে। তাহলে শিক্ষার্থীরা, এ পর্যন্ত ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করবে। ধন্যবাদ তোমাদেরকে, আল্লাহ হাফেজ।